1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশের বারাণসী থেকে 7 মাইল দূরে মোগলসরাই রেল স্টেশন সংলগ্ন চান্দাউলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1869 সালের 2 অক্টোবর মহাত্মা গান্ধীরও জন্মদিন, সে কারণে হয়তো শাস্ত্রীর জন্মদিন ঢাকা পড়ে যায়। এবছরের 117তম জন্মবর্ষে তার পুণ্যস্মৃতির প্রতি রইল গভীর শ্রদ্ধা। 1920 সাল থেকে তার রাজনীতির যাত্রা শুরু। 1946 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিধানসভা, রাজ্যসভা ও লোকসভার নির্বাচিত প্রতিনিধি এবং 1946 সাল থেকে উত্তরপ্রদেশের রাজ্য সরকার এবং 1952 সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে 5টি মন্ত্রণালয়ে, রেলওয়ে, যোগাযোগ, পররাষ্ট্র, শিল্প ও বাণিজ্য, স্বরাষ্ট্র প্রভৃতি দপ্তরের পূর্ণ মন্ত্রী, মাঝখানে দপ্তরবিহীন এবং শেষের 581 দিন ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। লাল বাহাদুর শাস্ত্রী 1904 সালে জন্ম, 1966 সালে মৃত্যু। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং 1966 সালের 11ই জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের 15 জন প্রধানমন্ত্রীর জীবনী পর্যালোচনা করলে মহত্ব, সততা ও নীতি নৈতিকতার মানদণ্ডে শাস্ত্রী একমাত্র নেতা যিনি ব্যক্তি মহত্বের উচ্চতায় শুধু ভারতবর্ষ নয় বিশ্ব ইতিহাসে বিরল ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত। উপমহাদেশ শুধু নয়, একজন আদর্শ, সচ্চরিত্রবান, কঠোর পরিশ্রমী ও ত্যাগী নেতা হিসেবে বিশ্ব ইতিহাসে তিনি এক বিরল ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব। ভারতে শাস্ত্রীর সততা, কৃচ্ছ, ত্যাগ, সরল ও সাদা সিধে জীবন, প্রখর নীতিবোধ, উচ্চতর জীবন দর্শন ইত্যাদি নিয়ে বহু কিংবদন্তি চালু আছে। রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সব কীর্তির চেয়েও তিনি তার বিরল ব্যক্তি চরিত্রের সুমহান আদর্শ ও বৈশিষ্ট্যের জন্য বিশ্বব্যাপী অনেক বেশি নন্দিত ও স্মরণীয়। 1946 থেকে 1965 সালের পুরো সময় তিনি মন্ত্রী হিসাবে সরকারি বাড়িতে বসবাস করেন। 1966 সালের জানুয়ারিতে আকস্মিক মৃত্যুর পর তার পরিবারকে প্রধানমন্ত্রীর নির্ধারিত বাড়িটি ছেড়ে দিতে হয়। তখন দেখা গেল শাস্ত্রী ভারতের কোথাও কোনো বাড়ি নেই। সম্পদের মধ্যে পাওয়া গেল 12,000 টাকা দামের পুরনো একটি ফিয়াট গাড়ি, যা ব্যাংক লোনে কেনা। ওই লোনের 5,000 টাকা তখনও অপরিশুদ্ধ। তার পরিবারকে তিনি সরকারি গাড়ি ব্যবহার করতে দিতেন না, তাই ছেলে মেয়ে স্কুল কলেজে যাওয়া আসার জন্য অনেক পীড়াপিড়িতে প্রধানমন্ত্রী হওয়ার পর লোন করে গাড়িটি কেনা হয়। যাই হোক, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীর ভারতে কোনো নিজস্ব বাড়ি নেই বিষয়টি জানাজানি হওয়ার পর দেশব্যাপী একটি আলোড়ন ওঠে। সারা ভারত থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানায় সাধারণ মানুষ অকাতরে টাকা পয়সা পাঠাতে থাকে, তাতে অনেক টাকা জমা হয়। অস্থায়ী প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা এসব অর্থ নিয়ে বিশেষ ললিতা শাস্ত্রীর সঙ্গে দেখা করে এ অর্থ গ্রহণের অনুরোধ জানান। তিনি কয়েকদিন সময় চান এবং ভেবে পরে বলবেন বলে জানান। পরে তিনি বলেন, শাস্ত্রীজি জীবিত কালে যা করেননি তার স্ত্রী হিসেবে তার অবর্তমানে তা তিনি করতে পারেন না। ভারতবাসীর ভালোবাসারে দান, ভারতবাসীর কল্যাণে ব্যয় করার জন্য তিনি অনুরোধ জানান। 1957 সালের নির্বাচনের আগে কামরাজ পরিকল্পনার অধীনে অনেকের সঙ্গে শাস্ত্রীজিও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দলের কাজে মনোনিবেশ করেন। তখনও তার বাড়ি নিয়ে সংকট হয়। ভারতে তাকে বলা হতো হোমলেস হোম মিনিস্টার। সরকারি পদ ব্যবহার করে
কোনো সুবিধা নেওয়ার ঘোর বিরোধী ছিলেন তিনি। কথিত আছে, একবার দিল্লির কোনো এক কলেজে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শিক্ষার্থীর ভিড়ে লাইনে দাঁড়িয়ে শাস্ত্রীর এক ছেলে ফর্ম জমা দিয়েছিলেন। এটিও তৎকালে একটি বিস্ময়কর খবর হিসেবে পত্রিকায় প্রকাশিত হয়। একবার এক বয়স্কার দলসুর তীর্থযাত্রী একটি রেল স্টেশনে ট্রেনের খোঁজ করছিলেন। প্ল্যাটফর্মের লোকজন বললেন, যে ট্রেন তিনি খুঁজছেন সেটি তো চলে গেছে, পরদিন একই সময়ে এ ট্রেন পাওয়া যাবে। স্টেশনের একজন সদয় পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধাকে একটি অপেক্ষাগারে বসিয়ে নানা প্রশ্ন করে তার কোনো একটি নির্ভরযোগ্য ঠিকানা বের করার চেষ্টা করতে থাকেন। তখন বৃদ্ধা বললেন, তার ছেলে রেলে চাকরি করেন, ছেলের নাম কি? এই প্রশ্ন করতেই বৃদ্ধা বললেন, লাল, লাল বাহাদুর, লোকে শাস্ত্রীজি বলে ডাকে। স্টেশনে হইচই পড়ে যায়, আরে তিনি তো মন্ত্রী মহোদয়ের মাতাজি। রেলের কর্তা মন্ত্রীর পিএসের সঙ্গে কথা বলে বিশেষ সেলুনে বৃদ্ধাকে দিল্লিতে মন্ত্রীর বাসায় পৌঁছে দেয়। এত খাতির যত্নে মা তো অভিভূত, মাকে পেয়েছিলেও খুশি। মা শাস্ত্রীকে বললেন, বাবা, তোমাদের রেলের লোকজন তো খুব ভালো, আমাকে খুব যত্ন করেছেন। আচ্ছা বাবা, তুমি রেলে কি চাকরি করো? শাস্ত্রী মাকে বললেন, ছোটাসা এক কাম মা, এই হচ্ছেন বিনয়ের অবতার শাস্ত্রী। তার দৈনন্দিন জীবনযাপন ছিল অত্যন্ত সাদা সিধে, পায়ে পামশু বা চটি, পরনে ধুতি কুর্তা ও হাতা কাটা কোট। প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর নেহেরু শাস্ত্রীকে কোন একটি পশ্চিমা দেশে প্রতিনিধি দলের নেতা হিসেবে পাঠান। যাত্রার আগে নেহেরুর হঠাৎ মনে হয়, ও দেশে তো অনেক শীত, শাস্ত্রীর তো ওভারকোট নেই। নেহেরু তার নিজের একটি ওভারকোট পাঠিয়ে দেন। শাস্ত্রীজির উচ্চতা ছিল 5'2". নেহরুর ওই কোট শাস্ত্রীর গোড়ালি পর্যন্ত ঢেকে যায়। প্রতিনিধি দল নিয়ে দেশে ফিরে শাস্ত্রী নিজে কোটটি ধন্যবাদ সহ নেহরুকে ফেরত দিয়ে আসেন। প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর নেহেরু শাস্ত্রীকে কোন একটি পশ্চিমা দেশে প্রতিনিধি দলের নেতা হিসেবে পাঠান। যাত্রার আগে নেহরুর হঠাৎ মনে হয়, ও দেশে তো অনেক শীত, শাস্ত্রীর তো ওভারকোট নেই। নেহরু তার নিজের একটি ওভারকোট পাঠিয়ে দেন। শাস্ত্রীজির উচ্চতা ছিল 5'2". নেহরুর ওই কোট শাস্ত্রীর গোড়ালি পর্যন্ত ঢেকে যায়। প্রতিনিধি দল নিয়ে দেশে ফিরে শাস্ত্রী নিজে কোটটি ধন্যবাদ সহ নেহরুকে ফেরত দিয়ে আসেন। 1956 সালে অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরে এক রেল দুর্ঘটনায় 112 জন প্রাণ হারান। মন্ত্রী হিসেবে দায় গ্রহণ করে শাস্ত্রী প্রধানমন্ত্রী বরাবরে পদত্যাগ পত্র জমা দেন। প্রধানমন্ত্রী নেহরু সে পদত্যাগ পত্র গ্রহণ করেননি। তিনি বলেন, এ দুর্ঘটনায় মন্ত্রীর কোনো দায় নেই। 3 মাস পর তামিলনাড়ুর আড়িয়ালপুতে আর একটি দুর্ঘটনা ঘটে এবং 144 জন মারা যান। এবার শাস্ত্রী বললেন, না আর নয়, এ দায় আমার। তিনি রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। 1957 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস অনেক ভালো ফল লাভ করে বিজয়ী হয় এবং নেহরু পুনরায় তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনেন। 1946 থেকে পরবর্তী 20 বছর তিনি বিধানসভা, রাজ্যসভা ও লোকসভার সদস্য, নানা সময়ে 12 বছর মন্ত্রী এবং 1 বছর 7 মাস ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী খাটো ও শীর্ণ স্বাস্থ্যের হলেও তার ব্যক্তিত্ব ছিল দিল্লির কুতুব মিনারের চেয়ে উঁচু। ফুলের কোমলতা ও হীরক খণ্ডের কাঠিন্য, এ দুইয়ের এক অপূর্ব সংমিশ্রণ ছিল তার চরিত্রে।
পাকিস্তান ভারত যুদ্ধে তার সাহস ও বিচক্ষণতা ভারতবাসী চিরদিন শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করবে। ভারতে তখন একদিকে চরম খাদ্য সংকট, অন্যদিকে বিদেশি আক্রমণ। এই দুই সংকটে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি একটি স্লোগান উদ্ভাবন করেন, জয় কিষাণ জয় জোয়ান। এ স্লোগানে পুরো দেশ জেগে ওঠে, মাঠের রণকৌশলেও তিনি কুশলতার পরিচয় দেন। পাকিস্তান যে মুহূর্তে কাশ্মীর ফ্রন্টে ভালো অবস্থানে, তখন তিনি লাহোর ফ্রন্টে আক্রমণের নীতি গ্রহণ করেন। ভারতীয় বাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রায় 770 মাইল অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে জাতিসংঘের হস্তক্ষেপে অস্থায়ী যুদ্ধবিরতি এবং তাশখন্দে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং দুই দেশ যুদ্ধপূর্ব অবস্থানে ফেরত আসে। বর্তমান প্রজন্মের রাজনৈতিক নেতারা এই কিংবদন্তি মহাপুরুষকে কোনোভাবে মূল্যায়ন করেন বলে কি মনে হয়?